बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वर्णमाला आदर्श उच्च विद्यालय कलेजे अनलाइन क्लासेर प्लैटफर्म थेके आमार पंचम श्रेणी शिक्षार्थी बंधुदेर जानाई आंतरिक शुभेच्छा। शिक्षार्थीरा आमी नासिरा शर्मिन बराबरेर मतो चले एसेछि तोमादेर साथे विज्ञान विषय पाठदान करार जन्य। शिक्षार्थीरा आमरा द्वितीय अध्याय अर्थात परिवेश दूषण ए अध्यायटि पढ़ছিলাম এবং গত ক্লাসে আমরা বিভিন্ন ধরনের দূষণ এবং তার মধ্য থেকে পানি দূষণ এবং বায়ু দূষণ এই দুই ধরনের দূষণ সম্পর্কে কিছুটা আলোচনা করেছি। সেই ধারাবাহিকতায় আমরা আজকে মাটি দূষণ এবং শব্দ দূষণ নিয়ে বিস্তারিত জানব। তো চলো আমরা আজকের পাঠ শুরু করি। প্রথমেই আমরা পড়ব মাটি দূষণ। মাটি দূষণ কি? আমরা গত ক্লাসে পানি দূষণ এবং বায়ু দূষণ কি সেটা শিখেছিলাম, ঠিক একই রকম ভাবে মাটি দূষণটাও ঠিক একই রকম। যে মাটির গুণগত মান যদি পরিবর্তন হয়, মানে যদি কোনো কারণে বা আমাদের ব্যবহার্য কোনো কারণে মাটির যে গুণগত যে পরিমাণটা আছে সেটা যদি পরিবর্তিত হয় এবং তা যদি আমাদের ব্যবহারের অযোগ্য হয়ে যায় তখন আমরা তাকে বলবো মাটি দূষণ। মাটি দূষণ কেন হয় বা কী কারণে মাটি দূষিত হয় সে প্রশ্নটা কিন্তু আগে চলে আসে, যেহেতু গুণগত মানের পরিবর্তন হচ্ছে কেনই বা পরিবর্তিত হচ্ছে। আমরা জানি যে আমাদের দেশ হচ্ছে কৃষি নির্ভর দেশ, তাই না? এবং আমাদের এই খাদ্যের চাহিদার যোগান দিতে কৃষকদের কৃষিকাজে কী করতে হচ্ছে, রাসায়নিক সার মানে অতিরিক্ত ফলন ফলানোর জন্য, অতিরিক্ত ফসল উৎপাদনের জন্য কৃষকরা মাটিতে কী প্রয়োগ করেন, রাসায়নিক সার প্রয়োগ করেন এবং গাছে কীটনাশক প্রয়োগ করে থাকে। এটা কিন্তু মাটি দূষণের একটি কারণ। এছাড়াও গৃহস্থালী এবং হাসপাতালের যে বর্জ্য মানে অতিরিক্ত যে ময়লা আবর্জনা আছে সেগুলোও কিন্তু আমরা অনেক সময় মাটিতে ফেলে দিই, এ কারণেও কিন্তু মাটি দূষিত হয়। এছাড়াও রয়েছে কলকারখানা, বিভিন্ন যে কলকারখানা তৈরি হচ্ছে বা চালু চলছে সেখানেও কিন্তু কিছু বর্জ্য তৈরি হচ্ছে, সেই বর্জ্যগুলো সরাসরি কোথায় ফেলা হচ্ছে, মাটিতে ফেলা হচ্ছে, যার কারণে মাটি দূষিত হয়। তাহলে আমরা মাটি দূষণের কয়েকটি কারণ জানলাম। কী কী আবার বলছি, যে কৃষিকাজে ব্যবহৃত সার এবং কীটনাশকের ফলে মাটি দূষিত, এগুলো প্রয়োগের ফলে মাটি দূষিত হয়, গৃহস্থালী এবং হাসপাতালের বর্জ্য মাটিতে ফেলার কারণে মাটি দূষিত হয়, আবার কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ ও তেল মাটিতে ফেলার কারণে বা এসবের কারণেও মাটি দূষিত হয়। এবার আসো আমরা জানবো যে ফলাফল, মাটি দূষণের ফলাফল মানে হচ্ছে ক্ষতিকর প্রভাব, এই মাটি দূষণটা আমাদের জন্য কেন ক্ষতিকর, মাটি দূষণের ফলে কি হয়। মাটি দূষণের ফলে কিন্তু জমির উর্বরতা নষ্ট হয়। কিভাবে? আমরা যখন আগে কিন্তু বলেছি, আমরা পড়েছি কি পড়লাম, যে কৃষিকাজে অতিরিক্ত সার এবং কীটনাশক প্রয়োগ করা হচ্ছে ফলে কিন্তু মাটির উর্বরতা নষ্ট হচ্ছে। এছাড়াও যে এই যে বিভিন্ন বর্জ্য মাটিতে ফেলা হচ্ছে যেগুলো মাটির সাথে মিশে যেতে পারছে না ফলে মাটির গুণগত মানের কিন্তু পরিবর্তন হচ্ছে এবং মাটির উর্বরতা নষ্ট হচ্ছে। আর সেখানে যখন গাছপালা জন্মাতে পারে না, আর গাছপালা যদি না থাকে তাহলে সেখানে কী থাকবে না, পশু পাখিও কিন্তু থাকবে না, ফলে পশু পাখিও কিন্তু খাদ্যের অভাবে কী হচ্ছে মারা যায় এবং তারা তাদের বাসস্থান ধ্বংস হয়, কারণ তাদের গাছপালা কিছু জীব যারা গাছপালায় উপরেই গাছপালাকে কেন্দ্র করে তাদের আবাসস্থল, যাদের তাদের আবাসস্থল কিন্তু ধ্বংস হচ্ছে।
তাহলে মাটি দূষণের ক্ষতিকর প্রভাবগুলো আমরা কি পাচ্ছি? মাটির জমির উর্বরতা নষ্ট হচ্ছে, এরপরে গাছপালা জন্মাচ্ছে না বা গাছপালা ও পশু পাখি মারা যায় এবং আর কি হয়, তাদের বাসস্থান ধ্বংস হচ্ছে। এছাড়াও মাটি দূষণ আমাদের আমাদের স্বাস্থ্যের উপরও কিন্তু ক্ষতিকর প্রভাব ফেলছে। যেমন দূষিত মাটিতে যে সকল ফসল উৎপন্ন হয় আর সেই ফসল আমরা খাদ্য হিসেবে কী করছি, গ্রহণ করছি, এবং এর ফলে আমাদের ক্যান্সার সহ বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, মানে আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছি। তাহলে এটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর, এই মাটি দূষণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা মাটি দূষণ সম্পর্কে জানলাম, কী জানলাম মাটি দূষণ কী, এর কারণ কেন মাটি দূষিত হয় এবং এর ক্ষতিকর প্রভাব। এবারে আসো শব্দ দূষণ সম্পর্কে জানি। তোমাদের কাছে মনে হতে পারে যে শব্দ আবার কীভাবে দূষিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কান দিয়ে শুনি, তাই না? এখন সব শব্দ কি আমাদের কাছে ভালো লাগে? তোমার বাসায় সুন্দর একটি গান বাজছে, সেটা যদি সেটা আমার তোমার কাছে অবশ্যই কি ভালো লাগবে, কিন্তু তোমার কানের কাছে যদি অযাচিত শব্দ, মানে উচ্চ আওয়াজ, যদি কোনো হর্ন বাজানো হয় বা গাড়ি পার দিয়ে যাচ্ছ, তুমি রাস্তা দিয়ে হাঁটছো, পাশে একটা গাড়ি বিকট আওয়াজ করে শব্দ করলো, তোমার কাছে কি সেটা ভালো লাগবে? অবশ্যই না। তাহলে আমরা কি জানি, ই করলাম যে শব্দটা যখন আমাদের একটা নির্দিষ্ট মাত্রায় মানে শব্দটা চলে, তখন আমরা সেটা সহ্য করতে পারি বা সেটা আমাদের ভালো লাগে। একটা নির্দিষ্ট মাত্রার অতিরিক্ত হয়ে গেলে তখন সেটা আমরা নিতে পারি না, এবং ওই অবস্থাটাই হচ্ছে শব্দ দূষণ। আর এই শব্দ দূষণও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে শব্দ দূষণের কারণগুলো কি? বিনা প্রয়োজনে হর্ন বাজানো, প্রয়োজন ছাড়া যদি হর্ন বাজতেই থাকে তাহলে কিন্তু সেটা আমাদের কি লাগবে না, আমাদের কানে সেটাও খারাপ একটা প্রভাব ফেলতে পারে। তা এরপরে আর কী হতে পারে? উচ্চ স্বরে গান বাজনা, আমরা গান শুনি কিন্তু একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত আমাদের সেই গানটা ভালো লাগে, কিন্তু যখন সেটা অতিরিক্ত আওয়াজ সৃষ্টি করে তখন সেটা আমাদের ভালো লাগার পরিবর্তে তখন আমাদের কি খারাপ লাগতে শুরু করে। সেই ধরনের উচ্চ স্বরে গান বাজানোও কিন্তু শব্দ দূষণের একটি কারণ। এছাড়া লাউড স্পিকার বা মাইক বাজিয়ে মানুষ কী করে, দেখা যাচ্ছে রাস্তাঘাটে অনেক সময় আমরা প্রায়ই শুনি যে উচ্চ স্বরে কি মাইক বাজানো হচ্ছে, এটাও কিন্তু শব্দ দূষণের আরেকটি বড় কারণ। এছাড়াও কলকারখানায় যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাতে যে আওয়াজটা আসে, যে শব্দটা তৈরি হয়, সেটাও কিন্তু শব্দ দূষণের একটি কারণ। তাহলে আমরা শব্দ দূষণের কতগুলো কারণ সম্পর্কেও কি জানলাম, যে বিনা প্রয়োজনে হর্ন বাজানো, উচ্চ স্বরে গান বাজানো, মাইক বাজানো, কলকারখানার যে অতিরিক্ত যন্ত্রপাতির যে সব আওয়াজটা সেটাও শব্দ দূষণের কারণ। এই শব্দ দূষণ আমাদের কি ক্ষতি করে, এখন আমরা শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিখব। শব্দ দূষণ আমাদের কি ক্ষতি করছে? শব্দ দূষণ মানুষের মানসিক এবং শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে। যেমন অতিরিক্ত আওয়াজের মধ্যে থাকলে আমাদের কী হতে পারে, শ্রবণ শক্তি হ্রাস পেতে পারে, ধীরে ধীরে কমে যেতে পারে, এমনকি মাথা ব্যথার কারণও আমরা অনেক সময় শব্দ দূষণকেই ধরে থাকি। যে অনেক সময় মানে অনেক আওয়াজের মধ্যে থাকলে দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি আমরা যদি আওয়াজের মধ্যে থাকি তাহলে দেখা যায় যে আমাদের মাথা ব্যথাও অনেক ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। অবসন্নতাও শব্দ দূষণের একটি ক্ষতিকর প্রভাব। এছাড়াও ঘুমের ব্যাঘাত, মানে অতিরিক্ত আওয়াজে অনেক সময় দেখা যায় কি রাতের বেলা আওয়াজের কারণে আমাদের কন্টিনিউয়াসলি যদি এরকম চলতে থাকে তখন দেখা যায় ঘুমের ব্যাঘাত ঘটে। সময় মতো আমাদের যে ধরনের সাউন্ড স্লিপ দরকার, যে একটা কমপ্লিট ঘুম দরকার, সেটা যদি না হয় তাহলে
আমাদের শরীর ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে যেতে পারে, এমনকি কর্মক্ষমতাও হ্রাস পেতে পারে এই শব্দ দূষণের কারণে। আর জীবজন্তুর জন্যও কিন্তু শব্দ দূষণ ক্ষতিকর, কারণ কিছু জীব রয়েছে যারা একটু নিরিবিলি পরিবেশে বসবাস করে। অতিরিক্ত শব্দ দূষণের মধ্যে কিন্তু সেই ধরনের জীবজন্তু বা পাখি আবাসস্থল মানে বাসস্থান বাস করতে পারে না, ফলে তাদের আবাসস্থল কিন্তু পরিবর্তিত হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে শব্দ দূষণ আমাদের জন্য যেমন ক্ষতিকর, জীবজন্তু স্বাস্থ্যের জন্য জীবজন্তুর জন্য ক্ষতিকর। আর আমরা এটা কিন্তু চাইলেই শব্দ দূষণ কী করতে পারি, রোধ করতে পারি। সেটা কীভাবে? যদি আমরা যখন তখন মানে বিনা প্রয়োজনে যদি হর্ন না বাজাই বা একটু বুঝে শুনে হর্ন টল পাওয়া যে যদি হর্ন বাজানো হয় বা উচ্চ শব্দ যদি আমরা সৃষ্টি না করি, যেমন আমরা গান শুনব তবে সেটা সাউন্ড কমিয়ে, যদি এরকম এভাবে যদি আমরা সবাই সচেতন হই, আমাদের এই সচেতনতার মাধ্যমেই কিন্তু আমরা এই শব্দ দূষণ কী করতে পারি, রোধ করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে কী শিখলাম? মাটি দূষণ এবং শব্দ দূষণ সম্পর্কে বিস্তারিত জানলাম। তোমরা এই অধ্যায়টি খুব ভালোভাবে শিখে রাখবে, এখান থেকে এই কারণ ফলাফল এগুলো ভালোভাবে পড়বে এবং শিখবে। আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।